থেকে সবজি খুব একটা কিছু কিনছি না, আমি সবজি কেনা রয়েছে বাড়িতে। মাছগুলো নেওয়া হয়ে গেছে, চিকেনটা গিয়ে নেব আমি। তো পাশে বাজার ছেড়ে চলে এসেছি, এখান থেকে চিকেনটা নিয়ে নেব। তো সকালের ছেলেদের রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারা খেয়ে কলেজেও বেরিয়ে গেছে সব যে যার। দুজন আছে ওদের লেট, ওরা লেটে যাবে, সেকেন্ড হাফ থেকে ওদের ক্লাস। তো ভাত তো হয়েই গেছে সকালবেলা, এখানে ডাল হয়েছে, মুসুর ডাল। এখানে হয়েছে পাঁপড় ভাজা হয়েছিল, আর এইগুলো ভাজবে রেখে দিয়েছে। এখানে বড়ির ঝাল, আর এখানে হয়েছে সয়াবিন আলুর তরকারি। মোটামুটি এগুলোই হলো। সন্ধ্যাবেলা আজকে চিকেন হবে ছেলেদের জন্য, এখানে মিসেস এই সর্ষের তেল এনেছি ঢালছে। আমি টিফিনটাও এখন খেয়ে নিলাম, এবার একটু ঘরের কাজকর্ম সারব। সঙ্গে থাকবেন, পরে যা হচ্ছে আবার দেখাচ্ছি। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই, প্রচণ্ড বৃষ্টি চলছে। 6টার পর থেকেই সমানে বৃষ্টি, বজ্রপাত, মেঘ ডাকছে জোরে জোরে, রাস্তাঘাট সব ডুবিয়ে দিয়েছে একেবারে, এত বৃষ্টি হচ্ছে। মেঘও ডাকছে, বজ্রপাতও করছে। যাই হোক, তার মধ্যেখানেই আমাদের রান্নাবান্নাগুলোও চলছে। তো এবেলা তো চিকেন হচ্ছে, আলুগুলো এখানে ভেজে নিয়ে রেখেছে, এখানে পেঁয়াজ সবাই ভাজছে এখন, আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে। পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়েও একটু ভাজা ভাজা করে নেবে, তারপরে টমেটোগুলো রেখেছে, টমেটোগুলোও দিয়ে দেবে।
পাশে ভাতটা হচ্ছে, বৃষ্টি এখনো চলছে সমানে, সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেল, এখন যে ম্যারিনেট করা ছিল চিকেনগুলো সেগুলো করা ভিজিয়ে দিয়েছে, ভালো করে ভাজা ভাজা করে কষে নেবে আর কি। ভালো করে এখন কষা হবে বেশ কিছুক্ষণ, ঢাকা দিয়ে দিয়ে কষে নেবে। আলুগুলো তো পরে দেবে, আলুগুলো এখন দিলে একদম গলে বেরিয়ে যাবে সব। এবারে ঢাকা দিয়ে দেবে, আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করবে, এইভাবেই কষবে। সঙ্গে থাকুন। তো মাংসটা অনেকটাই কষা রেডি হয়ে গেছে, আলুগুলোও এখন দিয়ে দিল। ইন্ডাকশনে জলটাও গরম করে নিয়েছে, জল দেবে। মাছটাও হয়ে আসছে, এবারে জলটা দেবে আস্তে আস্তে, দিয়ে ঢাকা দিয়ে দেবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। জলটাও দিয়ে দিয়েছে, এখন ঢাকা দিয়ে দেবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দিই, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তো চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসগুলো ভালো সেদ্ধও হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নাবিয়ে দেবে,
মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা বন্ধ করবে। তো আজকে ছেলেদের রান্না কমপ্লিট হয়ে গেল, শুধু আমরা রুটি খাবো দুজনে। এখানে আলু কেটে রেখেছে, আলু ভাজবে, ওটা পরে করবে, রুটিটা পরে করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।